আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বোয়াল মাছের মাখামাখা ঝোল তরকারি। অনেকেই আছেন যারা মাছ খেতে চান না, তবে এভাবে সব ধরনের মশলা দিয়ে মাছ ম্যারিনেট করে তারপর যদি ভেজে রান্না করা হয় তবে মাছের টেস্ট বেড়ে যায়। কিন্তু মাছ ভাজার সময় শুধু হলুদ ও লবণ দিয়ে মাছ ভাজলে পরে অন্য মশলা দিলে মাছের মধ্যে সব ধরনের মশলা ঢুকতে চায় না। তাই মাছ ভাজার সময় শুধু হলুদের গুঁড়া দিয়ে না ভেজে সব ধরনের মশলা অল্প করে মাছের মধ্যে দিয়ে ম্যারিনেট করতে হবে। মাছ ম্যারিনেটের জন্য যে যে মশলা দিব তা হলো 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতো। সব মশলা মাখিয়ে আধা ঘন্টা পর ভাজলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর ম্যারিনেট করা মাছ পরিমাণ মতো সরিষার তেলে ভেজে নিব দুই সাইড। ভাজার সময় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে মাছের ভিতর পেঁয়াজের একটা সুঘ্রাণ পাওয়া যায়। তারপর আধা কাপ পেঁয়াজ গোল্ডেন করে ভেজে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1টা টমেটো কুচি ও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছ দিয়ে দিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং সিদ্ধ আলু দিয়ে দিব ও 1টা টমেটো ও কিছু কাঁচা মরিচ ও ধনে পাতা কুচি দিয়ে দিব সুঘ্রাণের জন্য। মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছ দিয়ে দিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং সিদ্ধ আলু দিয়ে দিব ও 1টা টমেটো ও কিছু কাঁচা মরিচ ও ধনে পাতা কুচি দিয়ে দিব সুঘ্রাণের জন্য। এভাবে মাছের ঝোল তরকারি রান্না করলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না। নতুন রাঁধুনিরা মাছ ভালো করে ধুয়ে এভাবে রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।